আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমার আরেকটা কি বলবো, বরফি বলতে পারেন, হালুয়া বলতে পারেন আর কি, গুঁড়া দুধের রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মনে হয় এটা খাইতে আসলে অনেক ভালোই লাগে, মানে আমার কাছে মনে হয় যে কয়েকদিন রেখে দেওয়ার পরে এই জিনিসটা আমার কাছে আরও বেশি মজা লাগে। তো আজকে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আমার এই রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিলাম রেগুলার মিল, সামান্য কিছু, চুলাটা এখনও ধরাই দিইনি, তো দিয়ে দিলাম। তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব, দেখি কয় চামচ দেওয়া যায়। দশ চামচ, এগারো চামচ দিলাম। এখন তার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো, এখন তার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ঘি, বেশি পরিমাণ মতো ঘি, ঘিটা একটুখানি বেশি দিয়ে দিছি। তার ভিতরে দিয়ে দিব সাদা এলাচের গুঁড়ো। তো এখন চুলাটা আমি খুব আস্তে করে দিলাম, দিয়ে সবগুলো মিশ্রণগুলো আস্তে আস্তে গুলে নেবো আর কি। মনে হলো মিল্কটা দেওয়া কম হয়ে গেছে, মানে ওইটা আর কি ওই মিল্কের ভিতর গলতি ছিল না, তো আমি একটা ইভাপোরেটেড মিল্কও দিয়ে দিলাম। তো এখানে আপনারা আপনাদের মতো আর কি মেজারমেন্ট হিসাবে করে নিতে পারেন যে কতটুকু মিল্ক লাগবে এবং কতটুকু মিল্কে বানাবেন। চুলাটা আস্তে রেখে সবগুলো আর কি রেগুলার মিল্কের সঙ্গে গুঁড়া দুধগুলো আর কি ভালোভাবে গুলে নিতে হবে, একদম মিক্সড করে। দুধগুলো আর কি মিল্কের সঙ্গে মিশে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। সহজ একটা রেসিপি এটা আমার কাছে মনে হয়। আর এখানে আমার ঘি হচ্ছে বাটার দিয়ে, ঘন না হওয়া পর্যন্ত শুধু এখন নাড়তেই থাকতে হবে। আপনারাও কিন্তু চাইলে এটার ভিতরে কিশমিশ, বাদাম, যার যেটা পছন্দ দিতে পারেন। তো আমি আর এগুলো দিব না আজকে, প্লেনই করব, কিন্তু শেষের দিকে দেখি যখন এটার শেপ করব তখন একটুখানি বাদামের গুঁড়ো আর কি দিব। এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে নিচে আর কি পুড়ে পুড়ে যায়। তো মিডিয়াম আঁচে দিয়ে শুধু নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে একদম লেগে যায়। আস্তে আস্তে এটা ঘন হয়ে আসতেছে আর পাতিলের গা থেকে একদম ছেড়ে দিচ্ছে। তো আমি এটা আরেকটু জাল করব, আরেকটু আর কি ঘন করবো। মা, দুই হাতের অবস্থা আসতে খারাপ, জীবন শেষ নাড়তে নাড়তে দূর, হাত আর নাড়ান যাচ্ছে না। এখন আমি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে আসবে। আমি বাদাম গুঁড়া করে রাখছি কিছু, আর আমি আজকে এই শেপ দিয়ে দেখি বানানোর চেষ্টা করবো কেমন হয়। আস্তে সাদা গুঁড়া পাউডার, এটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। ভাবছিলাম এই শেপে করব, তো এই শেপটা ভালো হচ্ছে না, তো এটাই করলাম না, এই শেপে করলাম। তো শেপের এক পাশে এরকম, আরেক পাশে এরকম, দুই পাশে দুই রকম, সবগুলাই কয়েকটা হলো। তো ইব্রাহিম এসে খুব বিরক্ত করতেছে, ও একটা চাচ্ছে এখান থেকে খাবে। তো মাশাআল্লাহ দেখলাম একটা খাইছে, মানে পুরাটা খাইনি, অর্ধেক খাইছে। তো আমি প্লাস্টিক দিয়ে এরকম করে মোড়াই দিছি সবগুলা। তো এটা কিন্তু ফ্রিজে রেখে আর কি দুই আড়াই মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে, যেহেতু এটা একদম নরম না, একটু হালকা শক্ত শক্ত। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানাবেন। তো সবাইকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। ভাবছিলাম উপর দিয়ে একটুখানি বাদাম দিব, তো আমার কাছে মনে হলো বাদামটা ছাড়া এরকমই ভালো লাগতেছে, তো আমি আর বাদাম দিইনি, এইরকমই রেখে দিছি।